এরপরের প্রশ্ন হলো সোহানা আক্তার আপনার আপনি লিখেছেন যদি ফজিলত না জেনেও কোনো আমল করি তাহলে কি সে আমলের সব ফজিলত পাবো জি অবশ্যই পাবো ইনশাআল্লাহ কোন আমল যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতি এবং সুন্নাহ চেষ্টা আমাদের করা উচিত সেই চেষ্টা এবং সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখা উচিত তাহলে সেই ক্ষেত্রে আমলটা করতে আমাদের অনেক বেশি সহজ হবে এরপর তাওহীদ ইসলাম আপনি লিখেছেন যাকাতের টাকা দিয়ে কি এতিমখানা ইফতার বিতরণ করা যাবে যদি যাদেরকে আপনি ইফতার দিচ্ছেন তারা যদি যাকাতের হকদার হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের ইফতারির আইটেমের অভাব আছে আপনি জানলে যাকাতের টাকা দিয়ে সেটা আপনি কিনে দিতে পারেন তাহলে অনেকগুলো বিষয় এখানে আছে প্রথম হলো তারা যাকাতের হকদার কিনা দ্বিতীয়ত হলো ইফতারির যে আইটেমগুলো কিনে দিচ্ছেন এগুলো তাদের নিড আছে কিনা অর্থাৎ এগুলোর অভাব আছে কিনা তাহলে সেই ক্ষেত্রে আপনি তাদেরকে সেটা কিনে দিতে পারেন এর চাইতে জরুরি কোনো প্রয়োজন যদি তাদের থেকে থাকে তাহলে সেটা পূরণ করার চেষ্টা আপনাকে করতে হবে এজন্য যাকাত আদায়ের ক্ষেত্রে সবচেয়ে উত্তম এবং নিরাপদ পন্থা হলো নগদ টাকা দিয়ে দেওয়া যাতে করে গরীব মানুষ তার প্রয়োজনটা পূরণ করতে পারেন এতিম বাচ্চার কোনটা বেশি প্রয়োজন কোনটার বেশি নিড সেটা যদি আপনি জানেন তাহলে সেই ক্ষেত্রে সেই নিডটা আপনি ফিল আপ করার চেষ্টা অবশ্যই করতে পারেন সেই নিডটা ফিল আপ করলে ইনশাআল্লাহ বিইজ্ঞিল্লাহ আপনি আল্লাহ তাআলার কাছে আজর পাবেন অপরন্ত এরপরে নুরুজ্জামান সনি আপনি লিখেছেন রোজা অবস্থা মিসওয়াক করতে গিয়ে যদি দাঁত থেকে রক্ত বের হয় তাহলে কি রোজার কোনো সমস্যা হবে না রোজার কোনো সমস্যা হবে না তবে মিসওয়াক যদি করতে যান আর মিসওয়াক করতে গিয়ে যদি আপনার দাঁত থেকে রক্ত বের হয়ে যায় তাহলে আপনি থুতু ফেলে দিবেন এবং থুতুগুলো গিলবেন না এ হলো আপনার কাজ এবং দায়িত্ব এটু যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ বিইজ্ঞিল্লাহ আপনার এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না এরপরে শারমিন নাইম আপনি লিখেছেন নামাজ পড়ার সময় যদি দেখি কোনো শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে আপনার প্রশ্ন দিয়েছি সাইদ বিন আনোয়ার আপনি লিখেছেন দের মোহর স্বামীর পক্ষ থেকে উপহার নাকি স্ত্রীর তালাকের বিপরীতে সুরক্ষা স্বরূপ এ বিষয়ে অনেক আগে সম্ভবত কোনো একটা লাইভে আমরা প্রশ্ন উত্তর দিয়েছি দের মোহর এটা স্বামীর পক্ষ থেকে উপহার স্বরূপ নয় এবং এটি তালাকের বিপরীতে সুরক্ষার কোনো ব্যবস্থাও নয় বরং এটি একান্ত স্ত্রীর অধিকার স্বামীর কাছে স্ত্রীর পাওনা বিধায় সেই হিসাবে এটাকে দেখতে হবে সেই হিসাবে এটা পরিশোধ করার চেষ্টা করতে হবে আমরা অনেকেই দেন মোহরটাকে তালাকের বিপরীতে সুরক্ষা বিশেষ মনে করি যাতে তালাক না হয় এ টাকা দেওয়ার ভয় সময় যেন তালাক না দেয় সেজন্য এই টাকাটা ধার্য করা হয়েছে আমি মনে করি এটা নেহাতই অজ্ঞানতা ও মূর্খতা সুলভ বিশ্বাস কারণ হলো তালাক হোক বা না হোক বিয়ের সাথে সাথেই শুরুতেই মোহর দিয়ে দেওয়াটাই হলো মৌলিক নির্দেশনা যদিও পরবর্তী দিলে হয় কিন্তু দেওয়া উচিত একেবারে শুরুর দিকেই তালাকের সাথে কোনো সম্পর্ক নেই আর দ্বিতীয়ত এটা স্বামীর পক্ষ থেকে দেওয়া উপহার নয় উপহার তো ঐচ্ছিক হয়ে থাকে আর এটি তো বাধ্যতামূলক আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়া আতুন নিসা আসাদুকাতিহিন্না নিহলা তোমরা তোমাদের স্ত্রীদের যে মোহর আছে সেটা তোমরা অধিকার এটা তাদের আদায় করে দাও এটা আল্লাহ নির্দেশ অতএব সেটি কোনো উপহার নয় উপহারের এটা ঐচ্ছিক হতো এটা আদায়ের নির্দেশ থাকতো না এরপরের প্রশ্ন হলো শাহাদাত হোসেন রাজীব আপনার আপনি লিখেছেন দোয়া করবেন আমার জন্য মহান আল্লাহ আমাকে যেন একজন নেককার বিবি দান করেন ভাই শাহাদাত হোসেন রাজীব আল্লাহ তাআলা আপনাকে একজন নেককার জীবন সঙ্গিনী দান করুক আমরা দোয়া করি